সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খতমে কাদেরিয়া নামক এমন একটা গুরুত্বপূর্ণ জিকির, এমন একটা ওজিফা শেয়ার করব। এই ওজিফা একজন বান্দার মুখ থেকে বের হতে দেরি, ইনশাআল্লাহ এই ওজিফার ফলাফল হতে দেরি হবে না ইনশাআল্লাহ। এমন একটা গুরুত্বপূর্ণ 24 থেকে 25টা আমলের কথা আজকের এই ভিডিওতে সিরিয়াল টু সিরিয়াল আপনারা খাতা কলম নিয়ে বসেন, আপনি লিখে রাখবেন, আমি দিয়ে দিব। এই আমলটা কোনো ব্যক্তি যদি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই খায়ের বরকত ফজিলত দান করবেন। আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে লিখবেন এবং আমি স্ক্রিনের মধ্যে ভিডিওর শেষের দিকে এই ছবিগুলো দিয়ে দিব, অথবা আমলগুলো আপনারা কীভাবে করবেন, কোন উচ্চারণে কোন নিয়মে আমি সবগুলো শেয়ার করব আপনাদের সাথে। যাই হোক, বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুবাইর বিন ইমাম। আর আমার ভিডিওগুলো অনেকেই খুঁজেন ইউটিউবে ফেসবুকে, তো হয়তো আপনি ভিডিওগুলো দেখেন, উপকৃত হন, কিন্তু হয়তো আপনার লাইক দিতে ভুলে যান আপনারা, অথবা কমেন্ট করতে ভুলে যান, যার কারণে ইউটিউব ফেসবুক কর্তৃপক্ষ আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় না। এজন্য একটু সময় নিয়ে যারা দেখেন অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে অবশ্যই নতুন কিছু দিলে আপনাদের সাথে চলে যাবে। যাই হোক ভাই বন্ধুরা, সেই দোয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি, এটাকে খাতমে কাদেরিয়া বলা হয়। এটা একটা তরিকা, কাদেরিয়া, জাবরিয়া, নকশাবন্দিয়া, বিভিন্ন সিলসিলার ওলামায়ে কেরাম আছেন, তারা সবাই আল্লাহ ওয়ালা, মানে হক্কানি ওলামায়ে কেরামের একটা ধাঁচ। তো এই সিরিয়ালের ওলামায়ে কেরাম খাতমে কাদেরিয়া তরিকার যারা আছে, এই খতমটা দেওয়ার পরে তাদের জন্য আপনি দোয়া করবেন। আরেকটা কথা বলে দিচ্ছি, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া, এর বাইরে অন্য কোনো ধরনের পেজও নাই, আইডিও নাই। জাস্ট আপনি ক্লিক করে আমার পেজ থেকে চাইলে ভিডিওগুলো দেখতে পারেন, আমার আইডি থেকে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। কারণ আমার নাম অথবা আমার ছবি ব্যবহার করে, বিশেষ করে ইউটিউবে যে প্রোফাইল পিকচার দেওয়া আমার প্লে বাটন সহ একটা ছবি, এই ছবিটা নিয়ে ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করে মানুষকে ধোকা দিয়েছে, এই জন্য সাবধান থাকতে হবে। প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি। প্রথমত আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে 111 বার, যে কোনো দুরূদ শরীফ আপনি পড়ে নিতে পারেন। তারপরে আমি, এটা হচ্ছে 1 নম্বর দোয়া। দ্বিতীয় নম্বর দোয়াটা হচ্ছে আমি যেই দোয়াটা বলবো এটাও 111 বার পড়বেন, রাত্রে দিনে যে কোনো সময়। এই আমলটা আপনি যে কোনো দিন রাত্রেবেলা শুরু করলে ভালো হয়, শুক্রবারে জুমার রাতে পাক পবিত্র অবস্থায় কাবার দিকে বসে। প্রথমত, ফার্স্ট অফ অল, আপনি 11 বার, 111 বার দুরূদ শরীফ পড়বেন। দ্বিতীয়ত, 111 বার, মানে এখানে যেগুলোই বলবো প্রত্যেকটাই 111 বার পড়বেন। দ্বিতীয়ত দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, 111 বার। তারপরে আপনি ইস্তিগফার পড়বেন 111 বার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, 111 বার। আচ্ছা, 4 নম্বর কোরআন কারীমের আয়াত সূরা সফ 13 নম্বর আয়াত, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব, 111 বার। এবং আপনি তারপর পাঠ করবেন 5 নম্বরে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, এটাও 111 বার। 6 নম্বরে, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, এটাও 111 বার। এবং তারপরে 7 নম্বরে, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, সূরা আলে ইমরান 173 এবং সূরা আনফালের 40, এর মধ্যে এসেছে। এবং সূরাতু আলাম নাশরহ লাকা সদরক, এটাও পড়বেন 111 বার, আমি বলে দিচ্ছি 30 নম্বর পারার মধ্যে রয়েছে, আলাম নাশরহ লাকা সদরক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফা ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগব। এবং তারপরে 9 নম্বরে সূরাতুল ইখলাস পাঠ করবেন, মানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, 111 বার। 10 নম্বরে, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস, 111 বার। 11 নম্বরে, ইয়া ওয়াহাবু হাবলি রিজকান বাসিতান ইয়া বাসিতু, 12 নম্বরে, 111 বার পড়বেন, ইয়া বাকি আনতাল বাকি, 12 নম্বরে, ইয়া বাকি আনতাল বাকি, 13 নম্বরে, ইয়া ইলাহি ফাতুফানি হযরত গাউস
আস্তাগীসু 111 বার, ইয়া ইলাহি বাতুফা আলী হযরত গাউস আস্তাগীসু 111 বার। তারপরে 14 নম্বরে ইয়া ইলাহি বিহারমতি হযরত শেখ আব্দুল কাদের জিলানি আগিসনি 111 বার। চাইলে আপনার 13 নম্বর এবং 14 নম্বরে যে অপশনটা আছে এটা বাদ দিতে পারেন। আমার মতে যেহেতু ওলামায়ে কেরামের ওসিলায় মান ব্যক্তি ভুল ত্রুটি থাকতে পারে, এজন্য আমার মতে এই দুটা নাম স্কিপ করা উচিত। চাইলে বাদ দিয়ে আপনি আমি কোরআন হাদিস যেগুলো আছে সেগুলো পড়তে পারেন। এই দুটা কোরআন হাদিসের বাইরে এমন কোনো দোয়া আমি পাই না, এটা ওলিয়া উলিয়াদের নাম আর কি। তারপরে 15 নম্বর ফাসাহিল ইলাহি কুল্লা সাবিন বিহরমতি সাইয়িদুল আবরার ফাসাহিল বিফাদলিকা ইয়া আজিজু 111 বার। তারপরে 16 নম্বরে দুরুদ শরীফ, যে কোনো দুরুদ শরীফ 111 বার। 17 নম্বরে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন 111 বার। 18 নম্বরে ইয়া কাদিয়াল হাজাত 111 বার, ইয়া কাফিয়াল মুহিম্মাত 111 বার, ইয়া দাফিআল বালিয়াত 111 বার, ইয়া শাফিয়াল আমরাদ 111 বার, ইয়া হাল্লালাল মুশকিলাত 111 বার, ইয়া মুজিবাদ দাওয়াত 111 বার, ইয়া আরহামার রাহিমিন 111 বার। এই দোয়াগুলো আপনারা পড়েন ইনশাআল্লাহ, যত কঠিন থেকে কঠিন উদ্দেশ্য হোক, মনের আশা পূরণ হোক, বৈধ উদ্দেশ্য হাসিল হোক, স্বামী চলে যাক, স্ত্রী চলে যাক, কাউকে এক দেশ থেকে আরেক দেশে আনার ক্ষেত্রে, কাউকে ভালো বানানোর জন্য, ব্যবসার জন্য, ভিসার জন্য, পাসপোর্টের জন্য, বৈধ উদ্দেশ্য হাসিলের জন্য, বন্ধু বানানোর জন্য, টেনশন ডিপ্রেশন দূর করার জন্য, বেশি আয় উন্নতির জন্য, বরকতারের জন্য, নিজের নিরাপত্তার জন্য, অনেক ক্ষেত্রে আপনি এই আমলটা, আমি তো কয়েকটা বললাম, হাজারো ক্ষেত্রে আপনি এই আমলটা করতে পারেন। যে কোনো ধরনের কঠিন থেকে কঠিন থেকে কঠিন থেকে কঠিন উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য এই আমলের বিকল্প নাই ইনশাআল্লাহ। এই আমল যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে যে যেই উদ্দেশ্যে করবে সেই উদ্দেশ্যের মধ্যে কামিয়াবি দান করেন, আমিন। আমিও দোয়া করি ইয়া রাব্বুল আলামিন, যারা আপনার নামের এই জিকিরগুলো কোরআন এবং হাদিসের আলোকে দেওয়া দোয়াগুলো করবে, আপনি তাদের সকলের মনের আশাগুলোকে পূরণ করে নেন, সকলের বৈধ দোয়াগুলোকে কবুল করেন, সকলের মনের নেক মাকসাদগুলোকে পূরণ করেন, যে যেই উদ্দেশ্যে দোয়া করবে সবাইকে কবুল করেন। অনেকের সন্তান হয় না, অনেকের শুধু ছেলে হয়, অনেকের বারবার মেয়ে হয়, অনেকের অসুস্থতা মৃত্যুর সাথে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাচ্ছে এমন ব্যক্তিও যারা আছে, তারাও কিন্তু চাইলে এই আমলগুলো করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করেন। যারা শুধু ভিডিওগুলো দেখেন আমল করেন না, আমলের নিয়তে দেখবেন এবং বেশি বেশি পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রত্যেকটা ভাইয়ের এবং বোনের দোয়াগুলোকে কবুল করেন, আমিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আমি আবারও বলছি, আমার ফেসবুক পেজের লিঙ্ক, আমার আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কারণ আমার নাম দিয়ে অথবা আমাদের ছবিগুলো দিয়ে অনেকেই অনেকভাবে প্রতারণা করছে। এই জন্য সাবধান করে দিচ্ছি, আমি প্রত্যেকটা ভিডিওতে সতর্ক করছি। আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, এমনকি আমার যেই পেজ ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আসে, অনেকে বলে এটা নাকি জাকারিয়া হুজুর অফিসিয়াল পেজ, এই সেই নানান ধরনের কথা, যারা প্রতারক তারা এক একবার এক এক ঠিকানা দেয়। এই জন্য সাবধান থাকবেন, বারবার বলে দিচ্ছি, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।